নাকের অপারেশনের পরে যে প্লাস্টিক দেওয়া হয়, এই প্লাস্টিকটা দেওয়ার অর্থ কি বা কয়দিন পরে খোলা হয়? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে নাকের অপারেশনের পরে যে প্লাস্টিক দেওয়া হয়, এই প্লাস্টিকটা দেওয়ার অর্থ কি বা কয়দিন পরে খোলা হয়? এই প্লাস্টিকটা দেওয়ার অর্থ হলো আমরা যে নাকে অপারেশন করছি, ল্যাটারাল ওয়াল সেপ্টাম টার্মিনেট আমরা অপারেশন করেছি, এই সারফেসটা কিন্তু র হয়ে আছে। সারফেসটা র হয়ে থাকার কারণে একটার সাথে আরেকটা কিন্তু জোড়া লেগে যেতে পারে, যেহেতু র সারফেস, জোড়া লেগে গেলে নাকটা আবার বন্ধ হয়ে যাবে, তখন আবার সেকেন্ড সার্জারি করা লাগবে। এই জন্য 7 দিনের জন্য আমরা প্লাস্টিক দিই, যাতে একে অপরের সাথে কমিউনিকেশন করতে না পারে, জোড়া না লাগে। এটাকে বলা হয় স্প্লিন্ট, যেটা সাধারণ স্যালাইনের ব্যাগ দিয়েই আমরা দিতে পারি। সাধারণ স্যালাইনের ব্যাগ স্টেরাইল করে সাইজ মতো কেটে মলম মেখে আমরা নাকের ভিতরে দিয়ে দিলাম। কেমন এখন এটাকে আমরা সেলাই করে দিলাম। যে সুতা দিয়ে নাক সেলাই করেছি ওই সুতা দিয়ে স্প্লিন্ট সেলাই করছি, আলাদা সুতা নেওয়ার প্রয়োজন নেই। থ্যাংক ইউ ফর পেশেন্স ওয়াচিং।